আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো শাফিনের বাবাকে হচ্ছে বাজারে পাঠিয়েছি মাছ আনার জন্য। আমাদের পুকুরের বাটা মাছ খেয়ে তার অনেক বেশি ভালো লেগেছিল, এর জন্য বললাম ঠিক আছে বাজার থেকে বাটা মাছ নিয়ে আসেন। তাইলে তো বাটা মাছ আনতেই পাঠিয়েছিলাম। তো সে কী মাছ নিয়ে আসছে আমি জানি না, আম্মু দেখে বলতেছিল ওটা নাকি মিরকা মাছ। তো আমি আমি বাটা কোনটা মিরকা কোনটা এত কিছু চিনি না, যদিও আমি পুকুরালা বাড়ির মেয়ে। আমি বাইম চিনি, চিংড়ি চিনি, ট্যাংরা চিনি, আর পুঁটি চিনি, কই চিনি, এই কিছু কিছু মাছ চিনি, আর অনেক কিছুই আমি চিনি না। হচ্ছে মাছ আনতে গিয়ে কিছুটা ভিডিও করে নিয়ে আসছে। তো এখানে দেখলাম কাঁকড়াও আছে, বিভিন্ন ধরনের মাছ ছিল। কাঁকড়া কত করে বেচতে আছেন? কাঁকড়া 350 কেজি। কাঁকড়া কিন্তু আমার খুবই পছন্দ। আমি হচ্ছে প্রথম কাঁকড়া খেয়েছিলাম বুফেতে গিয়ে, সেখান থেকে কাঁকড়া খাওয়ার পর থেকে এত ভালো লাগে কাঁকড়া, এখন আমার শুধু কাঁকড়া খেতে মন চায়। কিন্তু সেটা এনে কাটা কাটির মতো কোনো ক্ষমতা আমার নাই, আমি কাঁকড়াকে ভয় পাই। খাইতে খারাপ লাগে না, কারণ ওইটা তো অন্যজনে কাটাকাটি করে রান্না করা খাবার, তো তো সেটা খেতে ভালোই লাগে। আর যেহেতু চিংড়ি মাছের মতো লাগে, চিংড়ির মতো লাগে, তো চিংড়ি তো আমার খুব পছন্দের। কাঁকড়াটাও যেহেতু সেম সেম, তো কাঁকড়াটাও ভালো লেগে গিয়েছে। কিন্তু এটাকে যে ধরবো কাট ওইটা পারবো না, কারণ কাঁকড়া আমি ছোটোবেলা থেকে ভাবি, কারণ ওরা ও কাঁকড়া আমাকে দৌড়ানি দিছিল আর কি একবার। কাঁকড়া দৌড়ানি খাওয়ার পর থেকে কাঁকড়া ধরার সাধ্য আমার নাই, আমি ওইটা ধরতে চাই না। যদি মরা হয়ে থাকে তাইলে হয়তো ধরে একটু কাটতে করতে পারবো, কিন্তু তাজা মাছ তো ধরতেই পারবো না তাজা কাঁকড়া, কারণ কাঁকড়ার যে দাঁত একবার চিঙ্গি দিয়া ধরলে আর। এই যে চলে আসছে আমার সেই কাঙ্ক্ষিত পছন্দের বাইম মাছ, এই মাছটা এত মজা লাগে, সেই কত বছর আগে খেয়েছি, বিয়ের পরে এই মাছটা আর খাওয়া হয় নাই। বিয়ের পরে আমি এই মাছের কথা আসলে ভুলে গিয়েছিলাম। আমি যে শাফিনে বাবাকে বলবো যে বাইম মাছ আইনেন, আমি ভুলে গিয়েছিলাম। আমি তো আর বাজারে যাই না, দেখি না। আজকে যেহেতু শাফিনে বাবা ভিডিও করে নিয়ে আসছে, তো ভিডিওতে দেখে তো আমি পাগল হয়ে গিয়েছি। এই তো আমার সেই পছন্দের বাইম মাছ। সকালে আলু ভাজি করেছি আর চাপড়ি বানিয়েছি। তো চাপড়ি বানিয়ে খেয়ে হচ্ছে টাফিনকে নিয়ে স্কুলে গেছিলাম, এখন এসে আবার ক্ষুধে লেগেছে, আবার খাচ্ছি একটু। তো মরিচ ভাজিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ, মরিচ খাওয়ার পরে পেট কিন্তু জ্বলতেছে, তারপর আবার মরিচ খাচ্ছি। মরিচ যে এত খেতে মন চায়। বেগুন ভাজি দিয়ে চাপড়ি খেতে অনেক মজা লাগতেছে, বেগুন ভাজিটাকে বেগুন মনে হচ্ছে না, মনে হচ্ছে না জানি কি খাচ্ছি। আলু ভাজিটা অনেক মজা হয়েছে। নাস্তা খেয়ে নিন, তারপর আবার মাছ নিয়ে আসছে, মাছ কাটতে হবে। তো এই যে হলো মাছ, তো এই মাছ দেখে আম্মু বলতেছে যে এটা তো বাটা মাছ না, এটা তো মিরকা মাছ, কারণ বাটা মাছ এত বড় হয় না, এই এই মাছ তো অনেক বড় বড় দেখা যায়। শাফিনের বাবাও হচ্ছে আমার মতো অত মাছটা চিনে না, বিশেষ করে এই যে এই ধরনের মাছগুলা, এই আপনার হচ্ছে এই যে বাটা মাছের মতো দেখতে, এটা নাকি মিরকা মিরকা, তো বাটা মাছের মতো দেখতে এটার নাম নাকি মিরকা। তো এই এই টাইপের মাছগুলো আমি চিনি না, একই রকম দেখতে যে এই টাইপের মাছগুলো থাকে ওগুলো আমি চিনি না। তো শাফিনের বাবা ওইরকম চিনে না। তো যাই হোক, এটাও মজা ছিল অবশ্য, খারাপ না, মিরকা মাছটাও মজা। তো বাটা মাছ নাকি একটু ছোটো সাইজের হয়, এতটা বড় হয় না, আর এটা এটা তো বড় হয়। তো সে শাফিনের বাবা ভাবছে যে এটা ছোটোটা নিয়ে কি করবো, তাহলে বড়টাই নিয়ে যায়, একই রকমই তো দেখতে। তো আমার হচ্ছে যেই দিন ধকল যায়, তো ওই দিন মানে একদিনেই সব ধকল যায়। এতগুলা মাছ কাটার পরে এখন আমার আদা রসুন বাটতে হবে, তারপর ধনিয়া জিরা বাটতে হবে, এগুলা বাটাবাটি করে তারপর আমার রান্না করতে হবে, কারণ বাটা মশলা শেষ। আর আমি ব্ল্যান্ড করে নিতে পারতাম, কিন্তু ব্ল্যান্ডের যে আমার হচ্ছে এই পাটা পোতা দিয়ে বাটতেই বেশি ভালো লাগে, কষ্ট হলেও আমি এইভাবে বেটেই নেই। মাছ কাটাকাটির পরে এতগুলো আদা রসুন বেটে, তারপরে হচ্ছে ধনিয়া জিরা বেটে আর তরকারি রান্না করে, মানে আমার অবস্থা শেষ। এতগুলো মাছ কাটার পরে এত বাটাবাটি করে আমি শেষ। এইগুলো মাছ কেটে তারপর দুই ধোয়া দিয়ে রেখে দিছি, ভালোভাবে এখনো ধোয়া হয় নাই, আরও ধুইতে হবে। আজকে আর পারবো না, কারণ অনেক বাটাবাটি করতে হয়েছে যে, আবার আমার হাত একদম শেষ, অবস্থা খারাপ।
তো আজকে আর আর ভালোভাবে ধুবো না, অন্য সময় যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে নিব। এখন এটা ফ্রিজে রেখে দিই। আর আমার জামাই বাটা মাছ আনতে গেছিলো, বাটা মাছ আনতে যে এটা নাকি মির্কা মাছ, আম্মু ভিডিও কল দিয়ে দেখে বলতেছে যে এটা তো বাটা মাছ না, এটা নাকি মির্কা মাছ। তো সে বাটা আনতে গিয়ে মির্কা নিয়ে চলে আসছে, আল্লাহ আর কি বলবো। যে বাটাবাটি তো করছি, বাটাবাটি করা শেষ করে এখন হচ্ছে আমি যে তরকারি কেটে নিয়েছি, আজকে আলু আর ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করব। তো ঠিক আছে রান্না করি তাড়াতাড়ি, আমার হাত জ্বলতেছে, অবস্থা খুবই খারাপ। তো আজকে যেহেতু মাছ নিয়ে আসছে, তো ভাবলাম যে আজকে মির্কা মাছটাই রান্না করি, টাটকা টাটকা মাছের স্বাদ পাওয়া যাবে। তাড়াতাড়ি রান্না করতে হবে, তো ক্ষুধা লেগে গিয়েছে, সময় অনেক বেশি হয়ে গেছে। তো এর জন্য মাছ কষাচ্ছি, মাছের সাথে হচ্ছে আলুও কষিয়ে নিব, যাতে একসাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটার জন্য মাছের সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আমার রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।